বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না, কোনো কিছু হোক এদেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ আবহাওয়া বিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই। 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে, এলাকাকে তাবা বানায় দিয়ে গেছে। হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি, দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না, কেন আমাদের বয়সটাও বেশি লম্বা না, 60 থেকে 70 বছর। দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড়ায়ু 70-এর উপরে আছে, হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে। বিদায় 70 পর্যন্তই আমাদের জীবনের সীমারেখা, এর চেয়ে বেশি যারা পাবে হাদিসের আলোকে বোঝা যায় কালিল উম্মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে এদের সংখ্যা বড় নগণ্য হবে। বিদায় আমরা ভাইবা নিতে পারি, কিন্তু এটাও তো সত্য, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাজব কি 70 বাজব। এটাও তো জানার মতো টেকনোলজির যুগে কোনো মেশিন এখনও বাহির হয় নাই, যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বগল তোলে নিতে হবে, কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না আর বগল তোলেও নিতে হয় না, বেশি দূরে যেতে হবে না, আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে। আপনি গেট ক্রস করতে থাকবেন, তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু, যদি দেখে তাপমাত্রা অনেক বেশি তো গেটেই আপনাকে থামায় দিবে, আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো তো মাপলো কি করে। টেকনোলজি উন্নতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলা দিবে তার বয়স কতটুকু আছে, মনে হয় কোনো দিন এই মেশিন আসবেও না, আর এটাই সত্য, কোনো দিন এই মেশিন আসবে না যে আমি 60 বাজব কি 70 বাজব। এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে, ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাথাল না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার আল্লাহ যুবকদেরকেও পৃথক করছেন, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকা কাইলাল মউত, আল্লাহ লজিকও দিছেন যুক্তিও দিছেন যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই দিছি, এটাই কিন্তু চির সত্য। আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে, বা প্রত্যেকেই একটা পজিশন নিয়ে চলি, কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, যদিও আজকে বিরাজমান, কথা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে, সুরটুর হবে না, ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে, দিলে গাঁথতে পারে, আমরা কেউ থাকবো না, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, এটাই আল্লাহ সিস্টেম। এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায়, এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন, এখনও 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে, কিন্তু কোনো দিন আপডেট আমাদের সামনে আসতো না, হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত, কিন্তু করোনা কিন্তু ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, ঠিক না? কত হাজার দুনিয়ার থেকে উঠে যেতেছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই, না আসুক এটাই আমরা চাই, আমাদের দেশ করোনা মুক্ত হোক এটাই আমাদের সদা সর্বদা দোয়া, কোনো বিপর্যয় না ঘটুক এটাই আমরা চাই, কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে, আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছে ডেলি কিন্তু আমি 5,000 করে উঠাইতেছি, 10,000 উঠাইতেছি,
কখনো বাড়ে কখনো কমে। একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে, আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না। আমি মানি আর না মানি এটাই কিন্তু সত্য, আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন। এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায় এখনো আছে, আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি, কওমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন, যাদের স্লোগান ছিল মানে আসাদু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে, 120 ফিট লম্বা ছিলেন, যাদের ঘরগুলো এখনো রাখা আছে। ইয়ান হেতু নামিন আল জিবালি বুয়ুতা, জমিনে বাস করতেন না, বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য, পাহাড়ে বাস করতেন, এখনো মাথার দাচাটা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে দেখবে না এই মাথার উপর দিয়ে। তো এই ঐতিহ্যগুলো দুনিয়াতে রাখা আছে, এগুলো নিদর্শন স্বরূপ, আমরাও একদিন চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই সত্য, মালাকুল মউতকে যখন আল্লাহ মউতের জন্য নির্ধারণ করেন, তোনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়ে তো আসবো, হুকুমের অমান্য তো করা যাবে না, কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে, সবাই বলবে লোকটার কোনো কাজই নাই, শালি বাটারা সারাদিন ঘুরতে থাকে এই থানার ভিতর থেকে, প্রতিদিন কেউ না কেউ ওঠে, ঠিক না? তো আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই, খালি বাটারা থানার ভিতরেই ঘুরে, যাকে মনে চায় তাকে উঠায় নেওয়া যায়। তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, সাআজালুল মাউতি সাবাবা, আমি মৃত্যুর কারণ বানায় দেব। ইয়াযকুরু সাবাবা ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলে নিবে না। এটাই সত্য, সময়ের আগে কেউ মরে না আর কারণ ছাড়াও কেউ মরে না। যদি তাই হইতো তাহলে সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায়? উচিত তো ছিল লাইফ সাপোর্টে দিতে দেরি, তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না, ঠিক না? কি বলেন, লাইফ সাপোর্টে যে যায় সেও ভাবে হয়তো ফিরবো না, যারা দেয় তারাও ভাবে হয়তো ফিরবো না, ডাক্তাররাও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না, কেননা লাইফ সাপোর্টে চলে আসছে, ঠিক না? কিন্তু লাভ তো, নাম তো লাইফ সাপোর্ট, ঠিক না? শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে? জীবনকে সুরক্ষিত করে, এটাই তো জীবনকে বাঁচায় দেয়। আসলে তা না, কারণ ছাড়া কেউ যায় না, সময়ের আগেও কেউ যায় না, বিদায় শূন্য হবে একদিন, এটাই সত্য, আপনার আমি মানি আর না মানি। আর একদিন আসবে এটা কিছুই থাকবে না, যেটাকে কেয়ামত বলে। হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বাধ্য করে না, আমাদেরকে বুঝায়, বাধ্য আল্লাহ করতে পারে, এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন, যুক্তি রাখছেন। তো উনজুরিলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাও না হো বেগায়েরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দূরবীন হলো হোবল, সে সারা দুনিয়া ছাটমায়েরা দেখছে কোথাও কোনো খুঁটি নাই। বিদায় আজ পর্যন্ত নাসার হোবল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি, খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই, একটা না সাবা সামা ওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, প্রত্যেকটা এক সমান বড় না। যদি বিশাল স্টেডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয় তাহলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট, প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলে 60টা দাঁড় করায় রাখছি, যদি 60টাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে, তুমি আর কে? 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। কি ব্যাপার? আল্লাহ বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে, কেননা কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না, কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায় গেছে, বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন, বলছে উনজুরিলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ, ওটা নক্ষত্র 13 লক্ষ গুণ বড়।
আল্লাহ বলে এটাকে যদি 365 দিনে 365 কক্ষপথে আমি বাধ্য করতে পারি, যার চলার ঘন্টা পার ঘন্টায় 600,000 কিলোমিটার বেগে দৌড়াইতেছে, একে যদি আমি বাধ্য করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। তো আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালাগুলা দেখ, সমুদ্রকে আমি বাধ্য করছি, পদ্মা মেঘনা যমুনা ভাঙ্গে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর, বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোনো খবর মনে হয় বাংলাদেশের কোনো নিউজ পেপারে আসে না, ঠিক না? অথচ পদ্মা ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে, কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয় পড়ে আমাদের কূলে, আজ পর্যন্ত পদ্মা মেঘনা এরকম একটা ঢেউয়েরও অস্তিত্ব দিতে পারে না। আল্লাহ বলে ওকে বাধ্য করছি, এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, ওটাকেও আমি বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। হইতে পারি আমি হাট্টা গাট্টা, হইতে পারি আমি যৌবনে বড়া যুবক, তাতে কি আসে যায়? আল্লাহর উপমা বা লজিক দেখেন না। আল্লাহ বলে তোমাকেও আমি বাধ্য করতে পারি, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন, যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল, তামাজালাতিল আরদ, জমিন হেলতে ছিল। আল্লাহ বলে ফাজা আল্লাহ জিবালা ফিহা আওতাদা, আমি পাহাড়কে প্যারাক বানায় গেড়া দিছি, ফাস্তা কারবাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে। এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ওই প্রশ্নের দিকে আমি যাইতে চাই না। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, হাল খালাকতা আসাদ্দ খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন? তো আল্লাহ বলছে লোহা, যে পাহাড়কে কয়টা ঢের বানায় দেয়, বলছে এর চেয়ে শক্তিশালী? বলে আগুন, যে লোহাকে পানির মতো তরল করা দেয়, বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, বলে এর চেয়ে শক্তিশালী? বাতাস, বলে এর চেয়ে শক্তিশালী? বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিছেন আর কাউকে দেন না, আমাদেরকে দিছেন ওইটা আর কাউকে দেন নাই। যদি আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো, প্রশস্ততা দেখো, আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন, এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন, তো সে 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে, 1,000 মাইল বেগে পার ঘন্টায় ঘুরতেছে, কিন্তু আমরা বসা আছি, বিল্ডিং ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনোটা তার জায়গার থেকে সরতেছে না, নড়তেছে না, ঠিক না? অথচ যদি 66,000 মাইল ব্যাগে যদি সে ছুটে, সবাই উড়া যাওয়ার কথা ছিল। আল্লাহ বলে না, আমি জমিনকে বাধ্য করছি, তুমি দৌড়াও তাতে কিছু আসে যায় না, তুমি ঘোরো তাতে কিছু আসে যায় না, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো। ওয়াজা আল্লাহ আরদা কারারা, আল্লাহ বলে আমি বাধ্য করছি, একে বিদায় তোমাকেও বাধ্য করতে পারি, আল্লাহ বাধ্য করবে না, নাইলে আপনি কি ভাবেন? পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত, হ্যাঁ রোড গার্ড আলাও বলে ব্যস্ত, হাট বাজার আলাও বলে ব্যস্ত, দোকানপাট আলাও বলে ব্যস্ত, অফিস আদালত আলাও বলে ব্যস্ত, ঘর বাড়ি আলাও বলে ব্যস্ত, মিল ফ্যাক্টরি আলাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি খ্যাত খামারওয়ালাও বলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাস করবেন, আজানের ধ্বনি কানে আসে কিন্তু সে বলে আমি ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আসে তো প্রয়োজন আসে, যুবকও বলে আমি ব্যস্ত, এমনকি বৃদ্ধও বলে আমি ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত, অথচ ডাকে কে? হ্যাঁ কোন আল্লাহ, কোন আল্লাহ ডাকে? হায় রাগ হয় না, দুনিয়ার কোনো পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না, দুনিয়ার কোনো পদস্থ মানুষের চিঠি আসলে, দাওয়াত নামা আসলে, দাওয়াতের কার্ড আসলে, এক মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয়। মাঞ্জা চিনেন? আমি পুরান ঢাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ডাকায়া শব্দ আসবে, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে, বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে, অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ কোন আল্লাহ? হ্যাঁ আল্লাহ নিজেই বলতেছেন, আমার আল্লাহ নিজেরই পরিচয়, কোন আল্লাহ? এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয়, ডাকার পরেও যখন আসে না, তো আল্লাহ নিজেই বলতেছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন ক্বারিব,
যে আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে হারায়া যায়, যুবক যৌবন পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, দোকানওয়ালা দোকান পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, মেইলওয়ালা মেইলে পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সব কিছু যখন আমরা পাওয়া যাই তখনই আসলে আমরা হারায়া যাই। আর যতদিন আমরা না পাই, যান যান হাসপাতালে যা দেখেন, যার মুখে কখনো আউলা ফুটত না, এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায়। এরকমও লোক শত শত পাবেন। তো আল্লাহ বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না, তাই তু হুমিন কারিব, আমি কাছের থেকে আয়সা ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি, ইলা আইন, কোথায় চললি, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফমান জা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে, অমান জা আলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে, অমান জা আলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে, বল। আল্লাহ প্রশ্ন করে বল, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট্ট ছিলি না, আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না। আজকে সবকিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার ভাব নিয়ে চলে, সবাই বাবে চলে আসছে, বাপ বোঝেন তো, অন্য শব্দটা বললাম না, হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে, এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম, সবাই বাপ নিয়ে চলে, বিদ্যানকে দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, পদালাওকে দেখবেন পদের বাপ নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না, তুই নিঃস্বয় ছিলি না, তো আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর তো দাঁত ছিল না, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না, ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না, কি বলেন, হ্যাঁ হ্যাঁ এরকম ছিল না, আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি আর কিচ্ছু না, তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি, কে পৌঁছেছে, হ্যাঁ আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটাও দেখ, আম্বাতুলাকা এর কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মে, তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুইটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে নে, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। হতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নেই। আহা, আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না, ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে হার রান ফি শীতা, শোন শোন শুধু এখানেই শেষ না, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই, এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি, শুধু এইখানেই শেষ না, জাল তুলাকা হানানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি, নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না, কেননা মা যে কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহানুন আলা ওয়াহানিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের, তারপরে ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন, সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি,
ইমাম গাজালির অ্যাকসেন্ট যদি যান্ত্রিক রূপ দেওয়া যায় তোমার কষ্টকে, কসম খোদার। টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে, ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যাইতো আর নিক্ষেপ করা যাইতো কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো। আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সব কিছু সহ্য করছেন, কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতে দেই নাই। কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি কইরা? এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি কইরা? এই জন্য তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাসি ছিল, জাদুর বাসি, এটা হেমেলিনের বাসি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল। এই জন্যই তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না তো ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে, কাঁদে তো কাঁদে কেন? আরে গৌস আর কুতুব আর কি, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি, নাইলে আল্লাহ আমাদের চালানোর কথা না, আমাদেরকে চালানোর কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার এই জন্য চলতে পারতেছি, নাহলে আমাদেরকে চালানো পালানো পালা এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহর নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না? আমরা না মানলে কইমা যাবে না? না না, আল্লাহ 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 আল্লাহ, কারো মোহতাজ না, সামাদ আল্লাহ। সামাদের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে? আল্লাহ কারো মোকাবেক্ষে না, আমাদের প্রয়োজন আছে কদম, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাহলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি আর এটার ভিতরে আমি জাদু ঘোরা দিছি। যেটা বলতেছিলাম, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, আ ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায় ওরা, এরা কাঁদলে আমি সইতে পারি না। ওই দুজাহানের বাদশাহ পর্যন্ত হাসান হোসেনের কান্না সইতে পারতেন না, কান্না কান্নার ভিতরে আল্লাহ জাদু ঘুরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি, আর শুধু এইখানেই তো শেষ না, চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, এইখানে যতজন বসে আছি অনেকের জীবনই এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আস, আসে না এরকম দুই একটা পর্ব? চব্বিশ ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি আমি যদি তোকে সুরক্ষিত, আগ কুরুকা ওলাও তানসানি, আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করে আর চব্বিশ ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। শোন শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাপতালা আতিল আরদুফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আগ্রাকাতিল বাহরুফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না, দশজন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, দশজন নাইট শিফটে ডিউটি করে, প্রত্যেকের জন্য ২০ জন ফেরেশতা ডেলি ডিউটি করে ২৪ ঘন্টায়, দিনে ১০ জন রাত্রে ১০ জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে, বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এইখানে শিক্ষিত সমাজ, আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, তা আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন?
জানজান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন। ফরাজি হাসপাতালে জিজ্ঞেস করে আসেন যে বাল্ব কি দিয়া চলে, তো বলবে জানি না বাল্ব কি দিয়া চলে। আরে আরে হার্ট কুদরত দিয়া চলে। ফেরেশতা পাঞ্চ করে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঞ্চ করে পাঞ্চ বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার টাইনা নিয়ে। আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালায়, 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, আল্লাহ সুরক্ষিত করে। আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম আমি ডাকি তারপরও আসো না, কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি। হ্যাঁ হ্যাঁ শোনেন, তাহলে দ্বিতীয় হাদিসও শুনা দেন। জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, হায় হায় আদমকে মানুষকে আমি পেটে নিয়ে আনিব, যে যেখানে আছে, যেটার ভিতরে আছে, যা সহ আছে, সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, টানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি জুগ জাকার্তা, ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে একটা বাড়িও দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ আমি চোখে দেখা জিনিস বলতেছি, তখনও উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নাই, 300 কিলোমিটার আমার দুই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তো এখানে আমার মনে হচ্ছে এখানের জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়া দিছেন। হায় হায় 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু ঝটকা দিয়া চলে গেছে, সতর্কের সিগনাল দিয়া চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি নাই আমি, আমি চোখে দেখা বলতেছি, সোনা মুনা না। তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, তো আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করব আর এদের বোঝা উঠে রাখবো? তো আল্লাহ বলে কেন? কয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে, দুনিয়া আমাদের সবার কানে আসবে, সবার কানে শুনা নেন, বাটারার মানুষ সবার কানে ধ্বনি আসবে। আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধ্বনি আসবে, লাশ হইতে দেরি ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায়া দিলাম, তোর ব্যস্ততা শেষ, আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন ঋণও ঋণও বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না, পরিসমাপ্তি ঘটায়া দিলাম, তুমি ব্যস্ততা শেষ। ওয়ালাকিন বাকিয়াল ওয়াবাল, সব কাটি তোমার সামনে রয়ে গেছে। যদিও আল্লাহ ডাকে, জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি করে কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো, জমিন আরেকটু শব্দ বলে ওয়ামশি আলা গহরি মারহা, আমার বুকে সিনা টান করে চলে, যদি মাথা নত করে চলতো তাইলেও তো মেনা নিতাম, আল্লাহ আমাকে ফাটায়া চলে ফাটায়া। যুবক দেখবেন রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিয়া চলি, যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ কি বলেন, তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই, তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়, তেল তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব। আরো লম্বা হাদিস আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শুনায়, ইয়াকুল রিস্কা কা ইয়াসি, রিজিক তোর খায় তোর নাফরমানি করে, তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মাল আলা মাল দিয়া, যা আল্লাহ দিছে দিছে কে গুলা সব? মান আগনা মান আফকার, আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার, আল্লাহ বলে যা দেখো তোমার কাছে সব আমি দিছি, কার থেকে দেওয়া? হ্যাঁ যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না, না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বোঝেন নাই, মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম কি করার ছিল,
কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাওনা খাইলে ও রিঙে তো কম জ্বলে নাই? রিং বুঝেন, বাওনা চেনেন না? ও রিঙে কি কম জ্বলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য? ও কি কম জ্বলছে নাকি? তারপরও কি বাওনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাওনা রিঙে ঝুলে লম্বা হয়েছে বলেন তো, বলেন কোথায় মেডিসিন? আল্লাহ বলে, পারতাম তোকে ছোট রাখতে, না আমি তোকে বড় করছি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, নিবে তো নিবে কিভাবে পেটে? তো জমিন জবাব দেয়, আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে আনিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প ভূমিকম্প, জমিনের পিঠেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি, ভূমি কপে ভূমি কাপে, পিঠটাই হেলে, হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন। আমি তো বইলা বেড়াই, বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না, কোনো কিছু হোক এদেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, আবহাওয়া বিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে, এলাকাকে তাবা বানায় থুয়া গেছে, বাড়িগুলোকে দশায় থুয়া গেছে। আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে, 3-4 বছর আগে 31st night পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না।